লকডাউন বাস্তবায়ন সহ করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে বরিশাল নগরীতে র্যালি করেছে মেট্রোপলিটন পুলিশ। সকাল 11:30 মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের নেতৃত্বে নগরীর জিলা স্কুল মোড় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জনসচেতনতা সৃষ্টিতে জিলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে মেট্রোপলিটন পুলিশ। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পলাশী সিং সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে জেলখানার মোড়, নতুল্লাবাদ, রূপতলী হয়ে শহরতলী প্রদক্ষিণ করে। লকডাউনকালীন সময় শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে এই আয়োজন বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান। না মানেন, সহযোগিতা না করেন, এগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে অত্যন্ত কঠোরভাবে আমরা একটা প্রয়োগ করব। আমরা প্রথমে চাই সচেতনতা, তারপরে যারা ভাঙবেন, বারবার ভাঙার চেষ্টা করবেন, তাদের প্রতি কিন্তু আইন অনুযায়ী যে ব্যবস্থাগুলো আছে সেগুলো কঠোরভাবে প্রয়োগ করার ব্যবস্থাও আছে। এবং সেটি দেখছেন আপনারা যে বরিশালে আমরা সেটি প্রয়োগ করছি, আমাদের জেলা ম্যাজিস্ট্রেট আছে, আমরা মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলো চলমান আছে এবং সেগুলো আরও শক্তিশালী করা হবে। না, এবছর দেখেন যে পুলিশ সদস্যরা কিন্তু আরও বেশি সচেতন, নিজেদেরকে কীভাবে সুরক্ষিত রেখে অন্যদেরকে সুরক্ষা নিশ্চিত কল্পে কাজ করতে হয় সেটিতে আমার অনেকটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা রয়েছে, যে কারণে এবছর কিন্তু আমাদের মধ্যে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নাই। মাত্র 3 জন পুলিশ সদস্য এই পর্যন্ত এবছর আমাদের আক্রান্ত হয়েছে। তা আমরা আশা করছি আমাদের গিয়ার রয়েছে, আমাদের সচেতনতা রয়েছে, আমাদের স্বাস্থ্যবিধি আমরা নিজেরা পালন করছি, সুতরাং আমাদেরকে সুরক্ষিত রেখেই আমরা জনগণের সুরক্ষার জন্য কাজ করছি। আজকে কর্মসূচি আমরা একটা গাড়ি র্যালি করছি, কার র্যালি করছি, আমাদের পুলিশ সদস্যরা এখানে সবাই আছে। এখানে নানা ধরনের আমরা সচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার আমরা এগুলো ব্যবহার করেছি এবং সর্বক্ষণ মাইকে বাজবে। আমরা সমগ্র শহর এর সকল জনসাধারণকে আমরা সচেতন করার জন্য এই প্রচার প্রচারণায় আমরা নিয়েছি। আশা করি জনগণের মাধ্যমে সচেতন হবে, এ ধরনের কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে।